হ্যাঁ ঠিক আছে স্টার্ট। কুয়াকাটার গভীর সমুদ্রে অভিযান চালিয়ে দেশি অস্ত্রসহ ডাকাতি হওয়া ট্রলার এবং জলদস্যু জালাল বাহিনীর প্রধান জালাল সহ 5 জলদস্যুকে আটক করেছে পুলিশ। এ সময় জলদস্যুদের কাছ থেকে 2টি রামদা, 1টি বল্লম, 5টি লোহার রড ও 5টি লাঠিসহ 1টি মাছ ধরা ট্রলার জব্দ করা হয়। গত 24 মার্চ এফবি মুছা নামের 1টি মাছ ধরা ট্রলার ডাকাতি করার পর মুক্তিপণের অভিযোগে মহিপুর থানায় সাধারণ ডায়েরি করে ট্রলার মালিক হারুন। এমন অভিযোগের ভিত্তিতে প্রযুক্তি ব্যবহার করে রোববার ভোরে কুয়াকাটা নৌপুলিশ গভীর সমুদ্রে অভিযান চালায়। আটককৃত জলদস্যু বাহিনীর প্রধান কুয়াকাটার পশ্চিম খাজুরিয়া গ্রামের জালাল, কক্সবাজার জেলার মহেশখালীর তালেব আলী, লক্ষ্মীপুরের আব্দুল কাদের, পটুয়াখালী দুমকি উপজেলার রাসেল ও রুহুল আমিনকে আটক করে। এ ঘটনায় ট্রলার মালিক নীলগঞ্জ ইউনিয়নের সোনাতলা গ্রামের হারুন মহিপুর থানায় 1টি মামলা দায়ের করেছে। শোনা গাড়ি দৌড়ান।